প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম আরিফুল ইসলাম অর্থোপেডিক ট্রমা হিপ উনি সার্জন আছি আপনাদের সাথে আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আজ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গার ব্যথার চিকিৎসা এবং গার ব্যথা হলে এবং পরবর্তীতে যাতে না হয় এজন্য কিছু ব্যায়াম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পূর্ববর্তী ভিডিওতে আমরা গার ব্যথার কারণ প্রতিরোধ কিভাবে গার ব্যথা থেকে ভালো থাকা যায় সে বিষয়ে আলোচনা করেছি আজকে গার ব্যথার চিকিৎসা এবং ব্যায়াম নিয়ে আলোচনা করব গার ব্যথা ইউজুয়ালি আপটা আপনি ভালো হয়ে যায় কিন্তু যখন আমাদের কাছে গার ব্যথা রুগীরা আসে আমরা প্রথমে এসেস করি যে গার ব্যথাটা কেন হচ্ছে সেই জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রোগটাকে নির্ণয় করে থাকি নির্ণয় করার মাধ্যমে পরবর্তীতে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস যে যে প্রবলেমটা হয়েছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি তবে ইনিশিয়ালি আমরা বা প্রথমে গার ব্যথার জন্য যে চিকিৎসাগুলো দিয়ে থাকি সেটার জন্য অবশ্যই গার ব্যথার জন্য একটা ব্যথানাশক ওষুধ বা পেইন কিলার দিতে হবে এবং সাথে মাংস শিথিল করার জন্য বা রিল্যাক্স করার জন্য কিছু ব্যথানাশক ওষুধ আমরা দিয়ে থাকি এরপর ঘাড়ের চারপাশে যে মাংসপেশিগুলো আছে সেটাকে স্ট্রেচিং করার জন্য বা একটু রিল্যাক্স করার জন্য আমরা কিছু ফিজিক্যাল থেরাপি বা আমরা হিট দিয়ে থাকি যেমন কাপড় গরম করে হিট দেওয়া যেতে পারে বা হট ওয়াটার ব্যাগ দিয়ে হিট দেওয়া যেতে পারে তাহলে কি হয় ঘাড়ের চারপাশে যে মাংসপেশিগুলো একটু একটু শিথিল হয় এবং সার্কুলেশন বেড়ে যায় এবং ঘাড় ব্যথা অনেকাংশে কমে যায় আরেকটা থেরাপি দেওয়া যেতে পারে সেটা হলো টেন্স হ্যাঁ টেন্স থেরাপি ট্রান্সিনেস ইলেকট্রনিক নার্ভ স্টিমুলেশন নার্ভকে স্টিমুলেট করার মাধ্যমে এই গার ব্যথা অনেকাংশে কমানো সম্ভব আরেকটা ফিজিওথেরাপি আছে সেটা হচ্ছে ট্র্যাকশন ট্রাকশন দিলে ঘাড়ের যে চারপাশের যে সার্ভেকাল স্পাইরাল নার্ভগুলো যেটা যদি হয় সেটা অনেকাংশে রিল্যাক্স করা সম্ভব এবং আরেকটা জিনিস করতে হয় সেটা হচ্ছে সার্ভেকাল কলার আমরা ব্যবহার করে থাকি অবশ্যই শর্ট ডিউরেশনের জন্য সেটা ঘাড়ের মাংস বেশি একটু রিল্যাক্স রাখতে সহায়তা করে এবং ব্যথা অনেকাংশেই কমাতে সহায়তা করে এই কনজারভেটিভ যে চিকিৎসাগুলো এখন আলোচনা করলাম এটার মাধ্যমে ইউজুয়ালি আশি থেকে নব্বই বা ঘাড়ে ব্যথা ভালো হয়ে যায় এবং যখন এই কনজারভেটিভ চিকিৎসা ফেল করে তখন আমরা আরও দুটা অপশন আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে সার্ভেকাল এ যে স্টার্ড ইঞ্জেকশন এটার মাধ্যমে ব্রাহি ব্যথাকে অনেকাংশে নির্মূল করা সম্ভব এবং যে একিউট পেইন বা যে তীব্রতা এটাকে থেকে অনেকাংশে ভালো থাকা সম্ভব যখন সর সব কিছুই ফেল করে যে কনজার্ভেটিভ চিকিৎসা ফেল বা ইন্ট্রা ইপিডুরাল যে আমরা ওষুধটা দিয়ে থাকি সেটাও ফেল করে তখন লাস্ট অপশন আমরা সার্জারিতে গিয়ে থাকি তো সার্জারি এটা কঠিন কোনো কিছু না আমরা খুবই সুন্দরভাবে চমৎকার দক্ষতার সহিত এই সার্ভাইকাল যে ডিসকলাস বা সার্ভাইকাল স্পাইনের যে নার্ভ রুটগুলো কম্প্রেশন হয় সেটার সার্জারিগুলো আমরা সফলতার সাথে করে যাচ্ছি প্রিয় দর্শক এখন আপনাদের গার ব্যথা যাতে না হয় বা গার ব্যথা হলে পরবর্তীতে যাতে আপনি গার ব্যথায় না ভোগেন এই জন্য ঘাড় ব্যথার জন্য কিছু ব্যায়াম আপনাদেরকে দেখাবো এই ব্যায়ামকে আমরা আসলে কয়েকটা ধাপে ভাগ করে থাকি যে প্রথম যে ব্যায়ামটা সেটা হলো আমরা নেক রোটেশন এক্সারসাইজ কথা শুনেই বোঝা যাচ্ছে যে ঘাটটাকে রোটেশন করার মাধ্যমে এই ব্যায়ামটা করতে হয় যেমন আমি প্রথমে যদি ঘাটটাকে বাম দিকে রোটেট করি রোটেট করে আমি এভাবে গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশ পর্যন্ত গুনলাম এবং আবার সাথে সাথে আমি রাইটে রোটেট করলাম এবং সেমভাবে আমি বললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা একটা চমৎকার এক্সারসাইজ এরপর দুই নম্বর যে এক্সারসাইজ সেটা হচ্ছে নেক ফ্ল্যাকশন এবং অ্যাক্সটেনশন এক্সারসাইজ নেক ফ্ল্যাকশন হচ্ছে ঘাটটাকে এভাবে এনে থুতুনিটা আমার বুকের সাথে লাগানো এবং মনে মনে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর হচ্ছে ঘাটটাকে আস্তে 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 পিছন দিকে এক্সটেনশন করা এবং এভাবে দশ করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যে ব্যায়ামগুলো দেখালাম এটা আসলে কয়েকটা স্টেপে করা যেতে পারে যে আমি ফ্লেকশন এক্সটেনশন বা মানে রোটেশন এটা আমরা কয়েকটা স্টেপের মাধ্যমে করে মাংস মাংসপেশিগুলোকে আমরা মজবুত রাখতে পারি এরপর হচ্ছে নি নেক ব্যান্ডিং এক্সারসাইজ নেক ব্যান্ডিং হচ্ছে ঘাটটাকে আমি বাম দিকে বেন্ড করব এবং আমি কয়েক সেকেন্ড ধরে রাখব তারপর আবার ডান দিকে বেন্ড করব এটাও এভাবে রিপিটেডলি আমাদেরকে কয়েকবার করতে হবে ঘাড় মাংস বেশিগুলোকে মজবুত রাখার জন্য এরপর যে ব্যায়ামটা সেটা আমরা বলি সিন ট্রাক এ আমাকে একটু সাইজ সাইড চেঞ্জ করতে হবে এর আমি এভাবে থাকবো এই ঘাটটা এইভাবে ধরে রাখতে হবে এবং গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর আবার আসতে হবে আবার নিতে হবে এটা একটা চমৎকার এক্সারসাইজ ঘাড়ার জন্য এরপর নেক মাসেলগুলো স্ট্রেচিং এক্সারসাইজ যেমন আমি যদি ডান দিকে নিই তাহলে আমাকে অবশ্যই ডান দিকের হাত দিয়ে ঘরকে এভাবে টান দিতে হবে এবং দশ সেকেন্ড ধরে রাখতে হবে এবং মনে মনে গুনতে হবে এক থেকে দশ পর্যন্ত সেম ওয়েতে আবার বাম হাত দিয়ে এদিকে আমি স্ট্রেচিং করবো এই ব্যায়ামগুলো সবই রিপিটেডলি কয়েকটা স্টেপে করতে হবে তাহলে ভালো ফল পাওয়া সম্ভব এবং অ্যাট লাস্ট যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে নেক মাসেল স্ট্রেন্ধেনিং এক্সারসাইজ বা আইসোমেট্রিক এক্সারসাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ এই মাস ব্যায়ামটা অবশ্যই আপনারা করবেন তাহলে আপনারা আশা করি কেউ ঘাড়ে ব্যথার এই তীব্র যন্ত্রণায় আপনারা ভুগবেন না এটার জন্য প্রথমে যেটা করতে হবে যে কপালে আপনাকে একটা হাত দিতে হবে এবং হাত দিয়ে আমরা মাথার মধ্যে চাপ দেবেন এবং ঘাট দিয়েও হাতের মধ্যে চাপ দেবেন এবং গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেই মুহূর্তে আপনি এখন কপালের বাম দিকে বাম হাত দিয়ে চাপ দিবেন এবং গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একইভাবে ডান হাত দিয়ে আপনি চাপ দিবেন এবং গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং পিছন দিকে হাত দিয়ে আবার হাতের মধ্যে মাথা দিয়ে চাপ দেবেন গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে এই ব্যায়ামগুলো করার মাধ্যমে অনেক অংশেই সুস্থ থাকা সম্ভব এবং গাড় ব্যথা থেকে মুক্ত থাকা সম্ভব তাই প্রিয় দর্শক আপনারা যে ব্যায়ামগুলো দেখলেন এবং যে কথাগুলো শুনলেন আশা করি এর থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং নিয়মিত এই ব্যায়াম করার মাধ্যমে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন